হোসেন সহকারী অধ্যাপক গণিত বিভাগ। যদিও তোমাদের ক্লাস অনেক আগে থেকে হচ্ছিল, তো আমরা নতুন উদ্যমে লাইভ ক্লাস নেওয়া শুরু করছি গত কয়েকদিন হলো। এর আগে ফেসবুক পেজে তোমরা হয়তো অনেকগুলি ক্লাস পেয়েছ এবং গণিতের মোটামুটি আমার জানা মতে 94 ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই লক্ষ্য করবা। তো আজকে লাইভে ক্লাস, তোমরা যারা আমাদের সাথে জয়েন হয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি পড়াবো সরল রেখা। তো আমরা শুরু করছি আজকের পড়ানো বিষয়টি, আজকে হচ্ছে সরল রেখা পড়াবো। তো সরল রেখা পড়ানোর আগেই পূর্ব মুহূর্তে আমাদের কিছু জিনিস, বেশি কিছু জিনিস জানার দরকার, সে বিষয়গুলি লক্ষ্য করব। আমরা লক্ষ্য করতেছি এটি একটি সম্পূর্ণ এক বোর্ড, এটাকে বলা হচ্ছে একটা সমতল। তো সমতলের মধ্যে দুটি অক্ষ তোমরা জানো, দুটি অক্ষ পরস্পরকে ছেদ করে যে ছেদবিন্দু পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মূলবিন্দু। এটি মূলবিন্দু ও জিরো জিরো। তাহলে এক্স ড্যাশ ও এক্স, এটিকে বলা হচ্ছে এক্স অক্ষরেখা, অর্থাৎ এক্স অক্ষ এটুকে বলা হয়। আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষরেখা। আমরা সরলরেখা পড়ার আগেই স্থানাঙ্কের বিষয়ে একটা সম্যক ধারণা নেব। স্থানাঙ্ক যেমন এই সমতলের মধ্যে যদি যে কোনো একটা বিন্দু পি নেই, যে কোনো একটি বিন্দু পি, এবার এই পি থেকে এক্স অক্ষের উপর একটি রেখা টানি বা তুমি লম্ব টানি, ঠিক তেমনি হবে ওয়াই অক্ষের উপরেও পি থেকে একটি রেখা লম্ব আকারে টানা হলো, সোজাসুজি টানা। তাহলে এক্স অক্ষকে যদি এ বিন্দুতে ছেদ করে তাহলে পি এ একটি রেখা, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে হচ্ছে পি বি একটি রেখা। আমরা লক্ষ্য করি পি সমতলের উপর যে কোনো একটি বিন্দু, পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হলো এটার নাম হচ্ছে পি এ, পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানা হলো নাম হচ্ছে পি বি। এবার এই অংশটুকুকে যদি বলা হয় এ, এই অংশটুকুকে যদি বলা হয় বি, তখন এই পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যায় এ বি। আমরা এক্স আর ওয়াই এর পরিবর্তে এ বি নিলাম, পি এ বি মানে এইটা নিলাম, এটাকে তখন বলা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক। তার মানে একটা বিন্দুর অবস্থানকে আমরা চিহ্নিত করতে পারলাম, এক্স অক্ষের দিকে এ পরিমাণ অংশ কেটে নিল আর ওয়াই অক্ষের দিকে বি পরিমাণ অংশ কেটে নিল। তাহলে পি এ বি এটাকে বলা হচ্ছে বিন্দু যার এক্স স্থানাঙ্ক হচ্ছে এ আর ওয়াই স্থানাঙ্ক। তোমরা অনেক আগে পড়ে ফেলছো বিষয়গুলি যে স্থানাঙ্ক কিভাবে থাকে, ক্রম জোড়া থাকে, অর্থাৎ এক্স এর পরে ওয়াই, তার আউটসাইড প্রথমে এক্স এর পরে ওয়াই, এক্স এর অবস্থানটাকে বলা হচ্ছে ঘুষ আর ওয়াই এর অবস্থানকে বলা হচ্ছে কোটি। তাহলে আমরা আরেকটু বিষয়গুলিতে স্থানাঙ্ক বিষয়ে আরেকটু দ্বিতীয় ধারণা নিই, তারপরে আমরা পড়াই দেবো, মূল পড়াই দেবো। আমার কিছু বিন্দু লক্ষ্য করি, একটি বিন্দু একটি বিন্দু, টু মাইনাস থ্রি একটি বিন্দু, মাইনাস টু মাইনাস থ্রি একটি বিন্দু,
তাহলে এই বিন্দুগুলির অবস্থান আমরা চিহ্নিত করব। প্রথমে আসি টু থ্রি বিন্দু। এবার তাহলে একটা গ্রাফ কাগজের মতো কেটে নেই, কোথায় বসলো? তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দুই একক দূরত্ব, এক দুই, ওয়াই অক্ষ বরাবর তিন একক দূরত্ব, তাহলে এক দুই তিন। এই দুইটাকে সমান্তরাল আকারে যদি আমরা টানি তাহলে একটা বিন্দু দিচ্ছে, এটাকে বলা হচ্ছে টু থ্রি বিন্দু। তাহলে এক্স এর মান টু, ওয়াই এর মান থ্রি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দুই একক দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর তিন একক দূরত্ব, টু থ্রি। এবার যদি যাই আমরা মাইনাস টু থ্রি, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস, এক্স অক্ষ বরাবরে মাইনাস টু, ওয়াই অক্ষ বরাবরে প্লাস থ্রি। তাহলে এই বিন্দুটাকে বলা হলো মাইনাস টু থ্রি। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে দুইটি অক্ষ আঁকলাম সেই দুইটি অক্ষ একটি সমতলকে চার ভাগে বিভক্ত করে, আমরা জানি এটা। চার ভাগের এগুলো আবার নাম আছে, এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, ইংলিশে আমরা যেটাকে বলি কোয়াড্রেন্ট। তাহলে এই চারটা ভাগে বিন্দুগুলির অবস্থান আমরা বুঝবো, জানি আমরা স্কুলে পড়ে আসছি। যেমন যদি বলা হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি কোথায় বসবে, আমরা সহজে বুঝতে পারবো কোথায় বসবে। তাহলে এটা কোথায় বসবে? তৃতীয় কোয়াড্রেন্টে, মানে তৃতীয় চতুর্ভাগে বসবে, মাইনাস টু মাইনাস থ্রি। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে মাইনাস টু আর মাইনাস থ্রি এই বিন্দুটি বসবে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে মোটামুটি বিষয়গুলি হয়ে গেল, শুধু দুইটি বিষয় আছে। যেমন আমি লিখছিলাম টু জিরো বিন্দু, এর অবস্থান কোথায়? টু জিরো বিন্দুটি কোথায় বসবে? তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে টু আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জিরো, অর্থাৎ যায়নি। তারপর এই বিন্দুটিকে তাহলে বলা হচ্ছে যদি ই দিই আমরা টু জিরো। এইভাবে যদি আমরা মাইনাস টু জিরো দেই তাহলে এই জায়গায়, যদি আমরা ফোর জিরো দেই তাহলে এই জায়গায়। তাহলে তোমার লক্ষ্য কর, এক্স অক্ষের উপরে এক্স মানে ভুস হচ্ছে মাইনাস টু টু ফোর, কিন্তু কোটি সবসময় শূন্য। আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর অবস্থান হচ্ছে ওয়াই জিরো। তার মানে এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার কোটিটা হবে শূন্য। ঠিক তেমনই ভাবে যদি আমরা ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুকে বিবেচনা করি, যেমন জিরো থ্রি যদি একটা বিন্দু বিবেচনা করি তাহলে বিন্দুটি
কি বোঝা গেল? y অক্ষে যে কোনো বিন্দুর অবস্থানের ক্ষেত্রে যেখানে যাই না কেন আমরা যত বাস্তব সংখ্যা আছে যদি আমরা বিন্দু বিবেচনা করি তাহলে দেখা যাবে y অক্ষে x এর মানটা হচ্ছে ভ্যালু 0 0। আমরা কি পরিষ্কার? আচ্ছা পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ স্যার মোটামুটি এটা ব্যবস্থা নিয়ে নেই। তাহলে এই হচ্ছে মোটামুটি স্থানাঙ্ক। তোমরা গ্রাফ কাগজে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবা। গ্রাফ কাগজে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বিষয় এই বিষয়গুলো নিয়ে মানে ক্লিয়ার একটা ধারণা পাওয়া যাবে। এবারে আমরা মূল পড়ায় আসি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করুন। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করবো? সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভেক্টর পদ্ধতি। তোমরা ইতিমধ্যে ভেক্টর ক্লাস করেছো হয়তো, ভেক্টর ক্লাস করা অনেক আগে হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি ভালো করে। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা যদি হয় মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে একটি বস্তু এ তে গেল, এ একটা বিন্দু। এটাকে যদি বলি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক, এ থেকে ওই বস্তুটি আবার গেল বিতে। বি বিন্দুর অবস্থান হচ্ছে এক্স টু ওয়াই টু। এটা যদি আমরা ভেক্টর চিহ্ন দেই যে মূল বিন্দু থেকে এখান থেকে শুরু হয়ে এ তে গেল আবার এ থেকে গেল বিতে, ওবিকে যোগ করা হোক, তাহলে মূলত বস্তুটা গেল কোথায়? এ থেকে বিতে। এটাকে বলা হচ্ছে দূরত্ব, কতটুকু রাস্তা সে অতিক্রম করবে। তাহলে একটা বিন্দুর অবস্থান হচ্ছে এ, এর অবস্থান পরিবর্তন করে চলে গেল বিতে। তার মানে এ থেকে বি এই রাস্তাটুকু যে গেল সেইটুকে বলা হচ্ছে দূরত্ব। এবার আমরা লক্ষ্য করি ত্রিভুজের ভেক্টর যোগ সূত্র আমরা জানি। এখান থেকে পাওয়া যায় ও এ বি একটি ত্রিভুজ, এখান থেকে আমরা ভেক্টর যোগ সূত্র করছি এইভাবে ও এ প্লাস এ বি সমান সমান ওবি। ত্রিভুজের ফ্যাক্টরের যোগ সূত্র থেকে পড়ছিলাম ও এ বি, একটা ত্রিভুজ হলে ও এ প্লাস এ বি সমান সমান ওবি। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে কোনটুকু? এ বি হচ্ছে তার দূরত্ব। তাহলে এখান থেকে এ বি কে খুঁজে বের করি। এ বি সমান সমান হচ্ছে তার ও বি মাইনাস ও এ। যখন ভেক্টরের শব্দটা আসলো, ভেক্টর শব্দটা, তখন আমরা চিন্তা করতেছি এখানে তাহলে অবস্থান ভেক্টর চিন্তা করতে হবে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আমরা চিন্তা করি, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত, তারপর আমরা এটাতে যাবো। তাহলে এখানে লক্ষ্য করো এ বিন্দুর অবস্থান ভেক্টর কে বলা হয় ওই, তো হচ্ছে মূল বিন্দু আর এ যদি একটা বিন্দু হয় তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে ওই। ওই কে আমরা ভেক্টর পদ্ধতিতে কি হয়ে লিখি? এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে। এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান y1। তাহলে b বিন্দুর অবস্থান কি হবে? b বিন্দুর অবস্থান কে ভেক্টর কে লেখা হচ্ছে ab ob, এটাকে বলা হয় তাহলে x to y y to j।
আমরা লক্ষ্য করি কবি আর ওই, তাহলে অবির মান আমরা বসাই দিই এক্স টু ওয়াই ওয়াই টু জে মাইনাস এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে। তাহলে আই আই থাকার কারণে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আমরা ভেক্টর পদ্ধতিতে করছি, এবি তাহলে একটি ভেক্টর, তাহলে এবি এর মান হচ্ছে কি, তাহলে এবি এর মানকে কিভাবে লেখা হয়, মডুলাস এর মান আই এর সহগের উপর স্কয়ার, তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কয়ার, যেকে তাহলে বলা হচ্ছে দূরত্বের সূত্র। তাহলে এটা আমাদের খুব দরকারি জিনিস, প্রত্যেক ক্ষেত্রে যদি দূরত্ব বের করতে বলা হয় তাহলে আমরা এই দুইটা এই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এ বি এর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে এবি, সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তোমার লক্ষ্য করো এই জিনিসটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, যে কোন কারণে এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স টু হতে পারে, তাতে করে কোনো সমস্যা নেই যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার, তার মানে দুটি সঠিক আছে। যে বিন্দুকে আমরা প্রথমে ধরবো সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, পরেরটাকে এক্স টু ওয়াই টু, মোটামুটি বোঝা গেল দূরত্বের সূত্র। তাহলে আমরা দূরত্বের সূত্র বুঝলাম, এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে এখান থেকে কি কি কাজ আসতে পারে, একটি আকার বা একটা শেপ দেওয়া থাকলো, এই শেপটিকে প্রমাণ করো বর্গক্ষেত্র, একটি শেপ দেওয়া থাকলো এটিকে প্রমাণ করো আয়তক্ষেত্র, শেপ দেওয়া থাকলো এটাকে প্রমাণ করো সামান্তরিক, অথবা একটা শেপ দেওয়া থাকলো এটিকে প্রমাণ করো রম্বস, তাহলে সবগুলি দূরত্বের কাজ। তাহলে আমরা শর্তগুলি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা, চারটি বাহুই সমান, তার মানে এরকম যদি আমরা ঘটনা দেই এবি সিডি, তাহলে এবি দূরত্ব বের করব, এডি দূরত্ব বের করব, ডিসি দূরত্ব বের করব, বিসি দূরত্ব বের করব, চারটি দূরত্ব বের করার ক্ষেত্রে যদি একই মান পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব এটি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে দূরত্ব দিয়ে আমাদের অনেকগুলি শেপকে চিহ্নিত করা যায় বা প্রমাণ করা যায়। তাহলে আরো যদি শর্ত আছে সবগুলি দূরত্ব দিয়ে আমরা চিন্তা করতে পারবো, কর্ণগুলি সমান এসি বিডি, এটি কর্ণ সমান নয়, তাহলে কর্ণ দুটিও আমরা বের করে দেখতে পারবো যে সমান নয়, সমান হলে এক ধরনের কথা, সমান না হলে আরেক ধরনের কথা। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের দূরত্বের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা কি কি শিখলাম, প্রথমে শিখলাম স্থানাঙ্ক, স্থানাঙ্কের অবস্থান শিখলাম, কোথায় ওই বিন্দুগুলি অবস্থান বা কোথায় বিন্দুগুলি বসবে। এবার শিখলাম আমরা দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়। এবারে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অক্ষ হিসেবে চিহ্নিত করি, যে বিষয়গুলো আমাদের সবসময় কাজে লাগে কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন একটি বিন্দু যদি হয় এক্স ওয়াই, বলা হলো এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, এটা আমাদের বুঝতে খুব কষ্ট হয়, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, অর্থাৎ এক্স
অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব কত, এইটুকু আমরা জানি না, বুঝতে পারি না। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে সব বোঝা যায়। আচ্ছা তাহলে এটা আমি পড়াই, তারপর দেখি প্রশ্ন, তোমাদের প্রশ্ন আসছে আমি দেখি চেষ্টা করতেছি, আগে এটা পড়ানো শেষ করি তারপরে, মনে আছে আমার সব কথা। তাহলে একটা অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব, অক্ষ থেকে বিন্দু দূরত্ব অর্থাৎ বিন্দু থেকে অক্ষের দূরত্ব কতটুকু, এইটুকু দূরত্ব আমরা বুঝতে অনেক কষ্ট লাগে আমাদের। তোমার লক্ষ্য করো, এর আগে পড়ানো হয়ে গেছে এ যদি বিন্দুটা হয় এক্স অক্ষের উপরে, যে কোনো বিন্দুকে বলছি এক্স থাকবে ওয়াই শূন্য। যদি আমরা পড়ার খাতে পড়াতে যাই তাহলে বিন্দুর দূরত্ব নির্ণয় করতে গেলে কি লাগবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে কি পাওয়া গেল, জিরো স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই তিন গাড়ি দিলে হবে তো না? বলো প্রশ্ন করো। চিল্লাচ্ছে ওর রাস্তা ঠিক করতে বলো, তুমি কিছু বলতে আছো? রিদমি নাইন, আচ্ছা আমরা শেষ করি তাহলে, তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করবো, সমস্যা নেই। স্যারের প্রশ্ন ছিল একটা, বলছো স্যার এই যে এক্স এক্স আর এক্স এর মান তো দুটো আলাদা হওয়ার কথা আছে নাকি স্যার? হচ্ছে না কি বলো সামিন মিয়া, বলো স্যার ওই এক্স এক্স কারা গেল কেন, দুটোর মান কি আলাদা হবে না, না শুধু একই হবে? এক্স এক্স একই হলো কেন? হ্যাঁ হ্যাঁ এটা তো আলাদা অবস্থানে আছে, হ্যাঁ আলাদা অবস্থানে তো আছে, এটা কি আলাদা হবে? ও ওই হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা দেখো ঠিক আছে, এটি আলাদা হবে না, এই কারণে দেখো এইটুকু জায়গা এক্স না হলে পি এক্স ওয়াই হবে না, আমি ওয়াই স্থানাঙ্কটা লিখলাম, এটুকু যদি এক্স না হয় বুঝতে পারছি স্যার বুঝতে পারছি, তাহলে তো এই বিন্দুটার অবস্থান এক্স হবে না। হ্যাঁ হ্যাঁ তুমি একটু লক্ষ্য করো আরো ভালোভাবে, যদি এটাকে আমরা থ্রি দেই তাহলে এটা থ্রি হবে কিনা? হ্যাঁ থ্রি হবে। তাহলে কেন এক্স আর এক্স একই হবে না? বুঝতে পারছি ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার দূরত্ব দিয়ে আমরা বের করলাম, কিন্তু তুমি সহজভাবে লক্ষ্য করো তো যে এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব সরাসরি ওয়াই স্থানাঙ্ক কিনা, এই জায়গা থেকে এক্স অক্ষ রেখা মানে হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, এই অক্ষ রেখা থেকে একটি বিন্দুর দূরত্ব ওয়াই স্থানাঙ্ক আমরা প্রমাণ করে দেখাচ্ছি দেখো দূরত্ব দিয়ে। তাহলে একদম সিদ্ধান্তে আসা যায় যে এক্স অক্ষ রেখা থেকে বা অক্ষ থেকে যদি আমরা বলি টু ফাইভ বিন্দু দূরত্ব কত, এটা বাদ আমরা এটা মনে রাখবো না, দেখি পারি কিনা যে এক্স অক্ষ থেকে টু ফাইভ বিন্দু দূরত্ব কত। তাহলে কি বলা আছে এক্স অক্ষ থেকে টু ফাইভ বিন্দু দূরত্ব কত হবে, ওয়াই স্থানাঙ্ক তার মানে ফাইভ। আবার ভিন্ন ভাবে প্রশ্ন আছে, টু বি হতে এক্স অক্ষের দূরত্ব কত, টু বি একটা বিন্দু যেটা উপরে থাকলো
এবার x অক্ষের আকারটা এখানে দাও আর এটা উপরে দাও, x অক্ষের দূরত্ব কত হবে তাহলে? জি স্যার, আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এই বিষয়গুলি পরিষ্কার হচ্ছে যে আমাদের এটাই সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু জ্ঞান দাম লাগে, আমি বুঝতে পারি না প্রশ্ন আসে এত অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এই এই বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব কত। তাহলে x x অক্ষ বলতে আমরা কি বুঝি তাহলে? x ড্যাশ x অক্ষ রেখা, তার মানে এই রেখাটা থেকে একটা বিন্দুর দূরত্ব কত। যদি আমরা বলি কি দেখি এ বি, এটা যদি হয় এক্স এস, এখানে থাকলো এক্স, তাহলে এটুকু দূরত্ব কত হচ্ছে? এটা হচ্ছে এক্স ড্যাশ ও এক্স অক্ষরেখা, অর্থাৎ এক্স অক্ষ, আর এটা হচ্ছে বিন্দু, তাহলে দূরত্ব কত হচ্ছে? ওয়াই এর স্থান। ক্লিয়ার? তেমনই হবে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা দেখি একটু বিষয়টা। ওয়াই অক্ষ রেখা থেকে একটি বিন্দুর দূরত্ব, এই বিন্দুটাকে যদি বলি পি এক্স ওয়াই, তাহলে কেমন করে বের করবো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এর আগে বললাম আমরা এক্স নাই ওয়াই থাকবে, এক্স নাই মানে এক্স হচ্ছে শূন্য, ওয়াই স্থানাঙ্ক, তার মানে এইটুকু ওয়াই, না হলে তো ওইটা ওয়াই হবে না। এইবারে যদি পিবি দূরত্ব বের করি কি পাওয়া যাবে? জিরো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কি পাওয়া গেল? রুট ওভার এক্স স্কোয়ার মানে এক্স। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর। আবার যদি বলি একটি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, তাহলে ওই বিন্দুর ভুস। ক্লিয়ার? তাহলে আমরা অক্ষরেখা দিয়ে চিন্তা করলাম বিষয়গুলিকে, অক্ষরেখার কাজ শেষ। এরপরে আমাদের এখানে অনেকগুলি চ্যাপ্টার আছে, আমরা ধীরে ধীরে যাব। প্রাথমিকভাবে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদি কারো কোনো সমস্যা মনে হয়, কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে কি? তোমরা যদি প্রশ্ন করতে তাহলে আনমিউট করেই প্রশ্ন করতে পারো, তাহলে শোনা যাবে। কারো কোনো প্রশ্ন? না স্যার, না স্যার প্রশ্ন নাই। নাই, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এরপরে চ্যাপ্টারে আমাদের পড়া আছে দুটি বিন্দু, মাঝখানে আর একটা বিন্দু থাকলো, দুইটা বিন্দুকে একটি বিন্দু বিভক্ত করবে, তাহলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হচ্ছে আমাদের পরবর্তী পড়া, যে এ আর বি সংযোগ করে যে রেখাটি পাওয়া যায়, এই রেখাটিকে একটা বিন্দু বিভক্ত করবে, ওই রেখাটিকে বিভক্ত করবে, তাহলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? তোমাদের যদি বেসিক ধারণা ঠিক থাকে
আমার মনে হয় সরলরেখা চ্যাপ্টারে ফার্স্ট টু লাস্ট যে বিষয়গুলি আছে শুধুমাত্র আমরা এই সূত্র বা এটার মূল বিষয়টা দেখেই সহজ অঙ্কগুলি করতে পারবো। তোমাদের বই আছে কি? তোমার হাতে কি বই আছে? জি স্যার। জি স্যার। আছে না? আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে AB একটি সরলরেখা, এই সরলরেখাটিকে একটি বিন্দু বিভক্ত করব, বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে তোমার লক্ষ্য করো, এইটুক অংশকে যদি বলা হয় এম ওয়ান আর এটাকে বলা হচ্ছে এম টু, তার মানে এ বি এর সংযোগ রেখাকে সি বিন্দুটি এম ওয়ান এম টু অনুপাতে মাঝখানে থাকলে কি হচ্ছে, অন্তর বিভক্ত করে। যদি বিন্দুটি তাদের মধ্যে থাকে তাহলে বলা হচ্ছে অন্তর বিভক্ত করে। এই অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তার পড়াটা কেমন হচ্ছে? এবি দুটি বিন্দু আরেকবার লিখে দেয়, এবি রেখার এবি এর সংযোগকারী রেখা কে, তাহলে এবি এর সংযোগকারী রেখাকে পড়াটা আমাদের অবশ্যই জানতে হবে, সি বিন্দুটি এসি অনুপাত বিসি, এম ওয়ান অনুপাত এম টু, এই অনুপাতে অন্তর বিভক্ত করে। এই পড়াটা আমরা না চাইলেও মুখস্থ করি, তাহলে পরবর্তীতে কাজে দেব। এবি এর সংযোগ রেখা, সি তার মধ্যে একটা বিন্দু, তাহলে এবি এর সংযোগকারী রেখাকে সি বিন্দুটি এসি অনুপাত বিসি সমান এম ওয়ান অনুপাত এম টু, এই অনুপাতে অন্তর বিভক্ত করে। লক্ষ্য কর যে বিন্দুটি বিভক্ত করে এটি হচ্ছে কমন বিন্দু, তার মানে আমি যদি লিখলাম এসি বিসি, তার মানে এসি বিসি, অর্থাৎ কি এখানেও সি আছে ওখানেও সি আছে, খুব সিম্পল বিষয়। যে বিন্দুটি বিভক্ত করে সেই বিন্দুটি দুই জায়গায় থাকবে। এবার লক্ষ্য করে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক লিখি, সদা সি বিন্দুর স্থানাঙ্কটা হবে এইভাবে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ভাগ সিবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা পাশাপাশি আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, এটা হলো অন্তর বিভক্ত করে। যদি বহির বিভক্ত করে মানে বাইরে থেকে বিভক্ত করে, আমরা এই জায়গায় যদি লক্ষ্য করি যে এসি একটি রেখা, বি বিন্দুটি হচ্ছে বাইরে, এসি একটি রেখা বি বিন্দুটি বাইরে, এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেই, যে পি দেই বহির্বিভক্ত দেখি, এটাকে কিউ দেই, এটাকে আর দেই, পি কিউ একটি রেখা আর বিন্দুটি বহির্বিন্দু, তাহলে বিভক্তকারী বিন্দু কি হচ্ছে, বাইরে বিভক্ত করতেছে। যদি বাইরে বিভক্ত করে, আমি তো বলছি এই জায়গায় কমন বিন্দু থাকতে হবে, তাহলে কমন বিন্দু কোনটি হবে? আর তাহলে আমাদের চিন্তা করতে পি আর অনুপাত কি হয়, তার মানে আরটা সবসময় কি হচ্ছে কমন, এখানেও থাকবে এখানেও থাকবে। তাহলে আমরা যদি নাও লিখি ব্যাপারটা বুঝতে পারি, এইটুক জায়গা তাহলে কি হচ্ছে এম ওয়ান
এইটুক জায়গা তাহলে কি হচ্ছে? তাহলে বহির্বিভক্ত করলো যে বিন্দুটা হচ্ছে বিভক্তকারী বিন্দু, সেই বিন্দুটাকে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে খুব সহজে পাওয়া যাবে বিষয়গুলো। বহির্বিভক্ত হচ্ছে কি, কে করে? আর বিন্দুটি। তাহলে আর বিন্দুটি কি থাকলো? আর এই অক্ষরটি কোথায় থাকবে? দুই জায়গায় থাকবে, পি আর আর কিউ আর। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ককে আমরা চিহ্নিত করতে পারি এইভাবে, আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলি আবার আগামী দিনে আবার ভালো করে দেখবো। তোমাদের সময় স্বল্পতার কারণে, সময়ের কারণে আমাকে শেষ করতে হচ্ছে। তো আমরা যে বিষয়গুলি পড়লাম তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা এবং এটা প্র্যাকটিস করবো বই দেখে। বইয়ে সবকিছু আছে, আরো ডিটেলস আছে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা বলি সবাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।